অ্যাডভোকেট আবু হিরো রাজাকে আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম বারবার সংবিধান সংশোধন করা হয়েছে যৌক্তিক সংশোধন কি হয়েছে ধন্যবাদ আপনাকে যৌক্তিক সংশোধন কখনই হয় নাই যখন যিনি ক্ষমতায় ছিলেন তার মতো করে সংবিধানটাকে বানাইছেন এটা বিএনপি যখন ছিল তখন সে চেষ্টা করছে তার মতো বানাইতে তবে এত ড্যাকেট কইরা বানাইছে পৃথিবী সৃষ্টির পর্ব দেখ হাসিনা স্যার আর কেউ না এবং এই সংবিধান এই সংবিধান এর আলোকে এই সরকার নয় ইটস এ নিউ গভর্নমেন্ট নতুন স্বাধীনতা নতুন বিজয় দিবস নতুন একটা বিপ্লবী সরকার এই সংবিধান হইলে তো আপনি সংবিধানের মধ্যে থাকবেন এই সংবিধান বলতেছে যদি পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে যায় কোনো কারণে তাহলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন হবে আমি কি এই সংবিধানে ফলো করছি আমি কি এই সংবিধান মতোইক আসছি কাজই আপনি যদি সংবিধান সাসপেন্ড না করেন এই কথাটা থেকে যায় আবার ওভারসিজ বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিত্ব যে মাসে বোধহয় দুই কোটি টাকা বেতন নিত এই জয় সাহেব উনি রিপাবলিক বাংলা একটা চ্যানেলে কলকাতায় বলতেছে আমার মা এখনো বৈধ প্রধানমন্ত্রী সংবিধান মোতাবেক তো আমি তখন বললাম একটা জায়গায় জবাবে বৈধ প্রধানমন্ত্রী আপনার মা কি সফরে আছে টু কাম আসেন গণভবন খালি আছে আইসা বসতে বলেন অসুবিধাটা কোথায় এটা মানে বলছি আমি এই কারণে যে আপনি প্রবলেম কেন রাখবেন এই কথাটা বলতেছে সে যেহেতু লিখিতভাবে অনুমোদন দেয় এই পার্লামেন্ট ভাঙার এটা ওই সংবিধান মোতাবেক দেওয়ার কথা ওই সংবিধান তো আমি মানি না কেউ মানে নাই সংবিধান মতো হয় নাই ইমিডিয়েটলি আপনি এটাকে সাসপেন্ড করতে হবে এই সরকার নাম্বার ওয়ান তত্ত্বাবধায়ক না এই অন্তর্বর্তীকালীন তা না হলে আপনার একটা সময়ের ব্যবধানে ব্লেম গেম নিতে হতে পারে থার্ড আপনি কনস্টিটিউসে সাসপেন্ড করে দেন দিস প্রেজেন্ট প্রেসিডেন্ট উইল বি নো মোর প্রেসিডেন্ট এবং তাকে রিমুভ করা খুব দরকার কারণ হাইলাই চেনে হালের গুরু জানলাই চেনে মাছের জাল আপনি কি মনে করেন শেখ হাসিনা এমন একজনের রাষ্ট্রপতি বানাইছে যে তার মতো তাহাজুতের নামাজ পড়ে আর ভালো কাজ করে যদি তাই হয় জাতে তো জাতি আনবে তাহার যদি নামাজ শেখ পড়তো আর সকালবেলা গুলি মারতো তো সেই জিনিসই তো সাহেব রাইখে গেছে সেই জিনিস ওনার বাসায় নাকি জায় নামাজ পায় না আমি দেখলাম দরকার নাই যারা যারা বড় মাপের বড় মাপের তাহার পড়ার ফ্লোরে আর তার তো ঘর সব পাক পবিত্র সব জায়গায় নামাজ পড়া যায় কিন্তু সেটা আমার কথা না কথা হচ্ছে যে আপনি যেহেতু এমন একজন ব্যক্তি তাহার নামাজ পড়তো পার্লামেন্ট তাকে নামের আগে হজরত বসাইতে বলছে সে যখন বুকির উপরে তাজা গুলি মারে তার দোষর তো এই প্রেসিডেন্ট নিঃসন্দেহে এই প্রেসিডেন্ট হি ইজ নাথিং বাট ফিমেল ভার্সন অফ শেখ হাসিনা আর শেখ হাসিনা হলে ফিমেল ভার্সন অফ দিস প্রেসিডেন্ট এই যদি হয় ইমিডিয়েটলি সং যদি আপনি সংবিধান সাসপেন্ড করেন তাহলে উনি চলে যাবে বিকজ উনি শেমলেস এইরকম হইলে পরে তার তো রাষ্ট্রপতি পদে এমনি থাকা উচিত না আর পৃথিবীতে একমাত্র রাষ্ট্রপতি মানে সরকার প্রধান দেখলাম যেটা বলছে আমি এই দেশটিভিতে একবার বইয়া গেলাম বঙ্গবন্ধু ছিল জিয়া ছিল খালেদা ছিল খুনি বলে মোস্তাক সে ছিল আব্দুল সত্তার ছিল এরশাদ ছিল ইনশা আল্লাহ তালা কেউ পালায় নাই সবচেয়ে তাহ্জ নামাজ পড়া ইনি কিন্তু পালায় ধন্যবাদ করা খুবই জরুরি